হংকংয়ে আবির্ভূত হলো নতুন একটি রহস্যময় সন্ত্রাসী সংগঠন ভেন্ডেটা। মাশাই কোয়ান এবং ব্লিজার্ড নামে দুজন সন্ত্রাসী পরিচালনা করে এই সংগঠনটি। হংকংয়ের শিক্ষা অধিদপ্তরে বোমা হামলা, সিসি ক্যামেরা ধরা পড়ল এই বোমা রেখেছে হংকং পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিটের সাবেক কর্মকর্তা পুন সিং ফাং, যাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে 5 বছর আগেই। একটি বিস্ফোরণে পা হারিয়ে পুলিশ ফোর্সে কাজ করার অনুপযুক্ত বলে বিবেচিত হন তিনি, আর তাই পুলিশ ফোর্সের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সে যোগ দেয় সন্ত্রাসী সংগঠন ভেন্ডেটায়। 4 মাস পর একটি হোটেলে বোমা রাখে পুন সিং ফাং, কিন্তু সময় মতো পালাতে না পেরে বোমা বিস্ফোরণের পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু যখন সে জেগে ওঠে তখন হারিয়ে ফেলে তার পূর্বের সব স্মৃতি। হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুং সিং ফাং এবং তাকে উদ্ধার করতে এগিয়ে আসে ভেন্ডেটা। ফলে মুখোমুখি সংঘর্ষ বাধে পুলিশ ও ভেন্ডেটার সন্ত্রাসীদের মাঝে। পুলিশি হেফাজত থেকে সফলভাবে পালানোর পর পুন সিং ফাংয়ের কিছু স্মৃতি যেন আবারও ফিরে আসতে লাগলো। পুনরায় সে যোগ দিল ভেন্ডেটায়। ভেন্ডেটার গোপন রুমে প্রবেশ করার পর সে জানতে পারল একটি ক্ষুদ্র পারমাণবিক বোমা ডেভি নিয়ে এসেছে ব্লিজার্ড, আর এটা নিয়েই তাদের পরবর্তী মিশন। পুন সিং ফাং বুঝতে পারলেন ভেন্ডেটা কত শক্তিশালী। পুলিশের সব কিছু তাদের নিয়ন্ত্রণে, তারা ইচ্ছে করলেই দেখতে পান পুলিশের সব কর্মকাণ্ড। এদিকে তাকে গ্রেফতারের দায়িত্ব দেয়া হয় সাবেক প্রেমিকা পং লিংকে। ভেন্ডেটার পরবর্তী মিশন আইএফসি ভবন এবং হংকং বিমানবন্দর, যা বিস্ফোরিত হলেই ভয়ঙ্কর এক ধ্বংসযজ্ঞের মুখে পড়বে হংকং। পুলিশ বাহিনী কিভাবে মোকাবেলা করবে ভয়ঙ্কর এই পারমাণবিক হামলা? পুন সিং ফাং আসলে কাদের দলে কাজ করছে, পুলিশ নাকি ভেন্ডেটা? ভয়ঙ্কর একটি জঙ্গি সংগঠন ও পুলিশের মধ্যকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত ক্রাইম অ্যাকশন ঘরানার সিনেমা শকওয়েভ 2। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেন হংকংয়ের বিখ্যাত পরিচালক হারম্যান রাও। মুক্তির পরপরই $226 মিলিয়ন আয় করে বিশ্ব বক্স অফিসে দশম হয় এই সিনেমাটি। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের কার্যক্রম ও একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের সাথে লড়াই নিয়ে নির্মিত এই সিনেমাটির প্রতিটি মুহূর্ত এবং গল্পের অনাকাঙ্ক্ষিত টুইস্ট ছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিক, অভিনয় এবং সিনেমাটোগ্রাফি ছিল প্রশংসনীয়। আপনি যদি সাসপেন্স থ্রিলার সিনেমা পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে ক্রাইম অ্যাকশন ঘরানার সিনেমা শকওয়েভ 2। আপনি চাইলে বাংলা সাবটাইটেল সহ উপভোগ করতে পারেন এই সিনেমাটি।